নমস্কার বন্ধুরা, আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে ও দূরের, দেশ ও দেশের বাইরের সমস্ত দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও দেখতে আসার জন্য। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকালের কিছু কাজ হয়ে গেছে, বসে গেলাম সবজি কাটতে। প্রথমে আলুগুলোকে কেটে নিচ্ছি, তারপরে কাটবো সবজি। এখন বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, কিন্তু গরম যাচ্ছে না। প্যাচপ্যাচে একটা গরম ওয়েদার। প্রথমেই ছোট ছোট আলুগুলোকে ছাড়িয়ে কেটে নিচ্ছি, তারপরে বাকি আলুগুলো কেটে নেব। এই যে এখানে অনেক রকমের আলু কেটে রেখে দিয়েছি, এটা ভাজা হবে আর সেদ্ধ মাখা খাওয়া হবে। আর এটা একটা ছোট ছোট আলু তরকারির জন্য, আর এটা হচ্ছে এই ছোট আলুগুলো কেটে রেখেছি গোল গোল করে ভাজা করার জন্য। আলুগুলোকে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার কেটে নেব এই বাঁধাকপিটা। অন্য কাজে কিছুটা সময় অতিবাহিত করার পর এখন চলে এলাম রান্নাঘরে। রান্না শুরু হয়ে গেছে, কিছু রান্না হয়ে গেছে আর কিছু রান্না বাকি আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে হচ্ছে বেসন ফুলুরি আলু দিয়ে ঝাল হচ্ছে। মানে বেসন ফুলুরি আগে তৈরি করে নিয়ে তারপরে আলু দিয়ে মশলা দিয়ে ঝালটা রান্না করা হচ্ছে। এবার এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। দেখুন, এই যে এই সর্ষের তেল দিলে স্বাদটা বেড়ে যায়, সেই কারণে সর্ষের তেল দিয়ে আবার একটু ফুটিয়ে নেওয়া হচ্ছে। আর পাশে হচ্ছে পেঁয়াজ ভাজা, পাশের উনুনটাতে পেঁয়াজ ভাজা হচ্ছে। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে সর্ষের তেল দিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো সেদ্ধ করে রাখা আলুগুলো। আর বেসন ফুলুরি তরকারিটা নাবানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বিউলির ডাল। এখানে বিউলির ডাল রান্না হচ্ছে। এই বিউলির ডালটা ফুটে উঠলে পড়ে যাতে না যায়, সেই কারণে একটা এর মধ্যে খুন্তি দেওয়া আছে। খুন্তি বা হাতা যা হোক কিছু দিয়ে রেখে দিলে তাহলে আর উঠলে পড়ে যায় না। এটা দুধের ক্ষেত্রেও হয়, আপনারা একটা ট্রাই করতে পারেন। আর এই পেঁয়াজ আলু ভাজাটা অলমোস্ট হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবনা চিন্তা হয় যে কি রান্না হবে, কি রান্না হবে, রান্না রান্না একটা চিন্তা। যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কি কি রান্না হলো একটু দেখে নিই। এটা হচ্ছে আলু ভাজা, ওই ছোটো ছোটো আলুগুলো কাটলাম, সেগুলো আলু ভাজা হয়েছে জল খাবারে মুড়ি খাবার জন্য। আর এখানে রয়েছে পাকা পটল ভাজা। এই পাকা পটলগুলো এরকম শুধু খেতেও অনেকে পছন্দ করে, অনেকে আবার কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতেও পছন্দ করে। আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। আর এটা হচ্ছে বেসন ফুলুরির ঝাল। আর এটা
পেঁয়াজ আলু ভাজা। আর এখানে রয়েছে ডিমের কারি। অনেকের খাওয়া হয়ে গেছে, এখন দুপুরবেলা। এই হচ্ছে আজকে দুপুরের খাবারের পদ। আর সন্ধ্যের সময় মুড়ি খাবার জন্য নিয়েছি, এখানে রয়েছে মুড়ি, আলু সেদ্ধ আর চানাচুর। মুড়ি খাওয়া হয়ে গেলে চা করে নেব একটু। এখানে রয়েছে আলু সেদ্ধ, মুড়ি আর চানাচুর, এই দিয়ে মুড়িটা খাওয়া হবে। মুড়িটা এখন মেখে নিচ্ছি। আর আজকে রাত্রে রান্না হয়েছে, এখানে রয়েছে আলু মাখা, সঙ্গে রয়েছে ভাত, আর এটা হচ্ছে কুমড়ো ভাতে। এটা মাখা হবে, মানে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, এবার নুন আর তেল আর লঙ্কা দিয়ে মাখবো। আর এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি, মানে সয়াবিন আলুর নিরামিষ তরকারি। এই হচ্ছে আজকে রাত্রের খাবারের পদ। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।